বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি শোনাব। বুদ্ধদেব বসুর জন্ম হয় 1808 সালের 30শে নভেম্বর বাংলাদেশের কুমিল্লায়। তার পিতা ভূদেব বসু ছিলেন ঢাকা বারের উকিল। তার জন্মের 24 ঘন্টা পরেই তার মার মৃত্যু হয়। শৈশব, কৈশোর ও যৌবনের প্রথম ভাগ কাটে কুমিল্লা, নোয়াখালী আর ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরাজিতে স্নাতক এবং পরে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। 1931 সালে তিনি কলকাতায় চলে আসেন। শিক্ষকতাই ছিল তাঁর পেশা। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সমালোচক ছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে মর্মবাণী, বন্দীর বন্দনা, কঙ্কাবতী, দময়ন্তী প্রভৃতি রয়েছে। তার কয়েকটি প্রবন্ধ কলের পুতুল, সাহিত্যচর্চা প্রভৃতি। 1974 সালের 18ই মার্চ তাঁর মৃত্যু হয়। তাহলে শুরু করা যাক রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসু। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী, মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিত, রক্ত পাই উদ্ধত সঙ্গিনে সুন্দরেরে বিদ্ধ করে, মৃত্যুবহ পুষ্পকে উড্ডিন বর্বর রাক্ষস হাঁকে, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়, দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ, প্রাণ রুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধ তার লালা ঝরে, এত দুঃখ এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গুঢ় মর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র, অন্তরে লভিছে তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। তাহলে শুনলে তো কেমন লাগলো আজকের কবিতা অবশ্যই জানো, আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কবিতাটা শেয়ার করো এবং লাইক দিও। ধন্যবাদ।